জানি যে বাংলাদেশে বর্তমানে যে বড় বড় রাঘব বোয়ালদেরকে আসলে ধরছেন প্রধানমন্ত্রী, তার নিজে শুরুই করেছেন আসলে চিরুনি অভিযান দিয়ে। উনি নিজেই বলেছেন যে বাইরের সন্ত্রাসীদের ধরার আগে নিজের দলের সন্ত্রাসীদেরকে, যারা দুর্নীতি করছেন কিংবা রাঘব বোয়াল যারা আছেন, তাদেরকে ধরবেন এবং তাদের শাস্তির ব্যবস্থা করবেন। সেই ধারাবাহিকতাটা আমরা দেখে আসছি। সর্বশেষ যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের সেই রিজেন্ট হাসপাতালের শাহেদ এবং হচ্ছে ডক্টর সাবরিনা, এদের ব্যাপারে বর্তমান পরিস্থিতি এবং এই যে সরকারের হস্তক্ষেপ কিংবা সরকারের ব্যবস্থা, এগুলো নিয়ে আপনি কি বলবেন? আসলে তারা যে বিষয়টা নিয়ে দুর্নীতি করছেন বা অনিয়ম করছেন এটা আসলে ক্ষমার অযোগ্য। কারণ বিশ্বব্যাপী আমরা যে মহামারীটা দেখছি, যে করোনা ভাইরাস যেখানে জীবন মরণের একটা বিষয় থাকে, একটা সমস্যা সবার ক্ষেত্রেই, তো এই ইস্যুটা নিয়ে আসলে দুর্নীতি করা বলেন বা এই ইস্যুটা নিয়ে অনিয়ম করা বলেন, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। ডক্টর সাবরিনা বলেন, এছাড়া শাহেদ বলেন, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান, আপনার পরীক্ষা না করে যখন আপনি রেজাল্ট দিচ্ছেন, তার মানে কিন্তু আমার শরীরে যদি করোনা থেকে থাকে, আপনি কিন্তু রেজাল্ট পরীক্ষা না করে বলতেছেন যে নাই, আবার পরীক্ষা না করে বলতেছেন আছে, তাহলে কিন্তু আমি আক্রান্ত কিনা আমি নিজেও জানি না। আমি কি ট্রিটমেন্ট নেবো সেটা তো অনেক পরের বিষয়, আমি নিজেও জানতে পারতেছি না আমি আক্রান্ত বা আক্রান্ত না। অনেক সময় যেটা করা হচ্ছে, বিশেষ করে ডক্টর সাবরিনা এবং শাহেদ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান, ওনারা যে বিষয়টা নিয়ে অনিয়ম করছেন এটা সত্যিকার অর্থেই অনেক অনেক বড় অপরাধ। ডক্টর সাবরিনা যেটা করেছেন, উনি একজন সরকারি ডক্টর হয়ে, সরকারি হাসপাতালের ডক্টর হয়ে উনি আরেকটা প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন, যেটা সরকারি আইন অনুযায়ী অপরাধ, অনেক বড় অপরাধ। এবং যে অন্যায় কাজটা করছেন তারা, যে প্রতারণাটা করছেন তারা, যে মানুষকে করোনার পরীক্ষা করার নাম করে তারা প্রায়, ডক্টর সাবরিনা প্রায় 8 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, সাবরিনা এবং তার হাজবেন্ড, তাদের যে প্রতিষ্ঠান, 8 কোটি টাকা মানুষের কাছ থেকে নিয়ে নিয়েছেন। এবং শাহেদের তো এরকম আরও অনেক দুর্নীতির তথ্য আমরা এখন দেখতে পাচ্ছি গণমাধ্যমে। সে আসলে প্রতারণার আসলে চূড়ান্ত পর্যায়ে প্রতারণা করছে। সে গতকাল তাকে কোর্টে হাজির করার পরও সে বলছে যে তার শরীরে করোনা আছে। তার মানে কত বড় সে প্রতারক আমরা কিন্তু এটা দিয়েই বুঝতে পারি। আসলে এই দুই বিষয়টা আসলে সরকারের সুনজর আছে বলেই তারা কিন্তু ধরা পড়ছে। এবং শাহেদ নিজেকে বিভিন্নভাবে পরিচয় দিত এবং সরকারের সে অনেক ঊর্ধ্বতন ব্যক্তিদের সাথে ছবি তুলে সে দাবি করতো, অনেক প্রভাব আছে তার। কিন্তু অন্যায় করলে যে পার পাওয়া যায় না, এটা কিন্তু একটা বড় উদাহরণ। সে সরকারি হোক, বেসরকারি হোক, সরকার দলীয় হোক আর বিরোধী দলে হোক বা সাধারণ মানুষ হোক, আইন সবার জন্য সমান। এবং এই জিনিসটা আসলে আমাদের সবাইকে শিক্ষা দেয় যে অন্যায় করলে আপনি পার পাবেন, সেটা আপনি যত বড় প্রভাবশালী হন না কেন। তো এটা কিন্তু আমাদের জন্য আসলে প্রয়োজন ছিল এবং যার মাধ্যমে কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে আসলে অন্যায় করলে পার পাওয়া যাবে না।